আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিনা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমার এই অনুষ্ঠান দেখছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু নিয়ে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সুজন বা মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা দেখা গেছে সমাজের মধ্যে আমরা একে অপরের ব্যাপারে না জেনে স্পষ্ট কোনো দলিল না পেয়ে বা হাতের মধ্যে স্পষ্ট কোনো দলিল না থাকাতেও আমরা কি করি একজন আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা করি এটাকে বলা হয় সুজন এই খারাপ ধারণা করার ব্যাপারে আল্লাহ রবুল আলমিন

তোমরা নিজেদেরকে কি রাখো বিরত রাখো কেননা কিছু কিছু খারাপ ধারণা এটা বড় পাপ বড় ধরনের গুণা পবিত্র কলার কালামে হাকিমে আল্লাহ পাক এ কথা বলেছেন সম্মানিত হাজিরিন রসুল আকরাম সাল্লাহ আলী আলী এই ব্যাপারে কি বলেছেন আমরা দেখে আসি শহীদ বুখারির মধ্যে হাদিস তাম্বার পাঁচ হাজার একশত চৌচল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে দুই হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিসে আমি রিয়াদ উসাহ আলহিন থেকে পড়ছি ওয়ানবি হুরাই রাদি আল্লাহ আনহু আল্লাহ রসুল আল্লাহি সাল্লাহ আলী সাল্লামা কল তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো একজন আরেকজনের ব্যাপারে খারাপ ধারণা থেকে নিজেদের কি করো রক্ষা করো হেফাজত করো কেননা এই মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা এটা মিথ্যার জগতের মধ্যে সবচাইতে বড় মিথ্যা আর আমরা জানি মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল সম্মানিত হাজির এই খারাপ ধারণা থেকে আল্লাহ রব্বুল আলমিন এবং তার রসুল আমাদেরকে নিজেদের ব্যাপারে বিরত থাকার চেষ্টা করেছেন এই খারাপ ধারণাটা আবার দুই ধরনের হতে পারে যেমন কিছু কিছু খারাপ ধারণা করা জায়েজ এবং কিছুটি হচ্ছে না জায়েজ যেমন আমি আপনাদেরকে বলছি কেমন জায়েজ আছে আপনার অগচরে আপনার স্ত্রী বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আপনার কাছে সন্দেহ মনে হচ্ছে আপনার কাছে কী সন্দেহ মনে হচ্ছে আপনার স্ত্রী খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে অন্য ছেলের সাথে প্রেম করছে কথা বলছে এটা আপনার কাছে মনে হচ্ছে বা কেমন জানি সন্দেহ হচ্ছে ঠিক ওই অবস্থায় তাকে ফেরানের জন্য তাকে ওই কাজ থেকে রক্ষা করার জন্য আপনি খারাপ ধারণা যদি আপনার মনোনিপ্ত ধারণা না হয় তাহলে আপনি রক্ষা করবেন কেমন কীভাবে অনুরূপভাবে আপনার স্বামী অন্য একটা মেয়ের সাথে রিলেশন রাখছে বা খারাপ কাজে মাদকাসক্ত হয়ে যাচ্ছে এটা আপনি স্পষ্ট বুঝতে না পারলো কেমন যেন আস পাচ্ছেন ঠিক ওই অবস্থায় আপনি কি করলেন ধারণা করে তাকে রক্ষা করার বা তাকে ওই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করলেন এই ধারণাগুলো এগুলো কোনো সমস্যা নেই কিন্তু পক্ষান্তরে আপনি চিন্তা আপনার মনের মধ্যে অর্থাৎ একজন ব্যক্তির মনের মধ্যে শয়তান ধারণা দিল যে ওই ব্যক্তির সম্ভবত এই কাজটা করে ওই ব্যক্তি সম্ভবত এই খারাপ কাজটা করবে ওই ব্যক্তি সম্ভবত এই খারাপ কাজটা করবে সম্ভবত ওই ব্যক্তি এই দলের অনুসারী সম্ভবত এই ব্যক্তি এই খারাপ দলের অনুসারী এই ধরনের খারাপ কাজগুলা এই যে আমরা না জেনে না শুনে অর্থাৎ স্পষ্ট কোনো দলিল নাই স্পষ্ট কোনো রেফারেন্স নাই স্পষ্ট কোনো দলিল নাই যে এই ব্যক্তি এই খারাপ কাজের সাথে সংযুক্ত কিন্তু আমরা ধারণা করে বলে ফেললাম বলে ফেললাম এই ব্যক্তি খারাপ কাজের সাথে জড়িত অথচ বলা হয়েছে বলা আছে যে যে যারা আন্দাজে কথা বলে তারা ধ্বংস হোক যারা ধারণা করে কথা বলে তারা কি হোক ধ্বংস হোক সম্মানিত হা যিনি এই ধারণা করে কথা বলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এটা সবচেয়ে বড় মিথ্যা রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রবুল্লা আয়ের দ্বারা প্রমাণিত হলো খারাপ ধারণা এটা মহাপাপ খারাপ ধারণা এটা কি মহাপাপ এই খারাপ ধারণা আমরা আজ থেকে ইনশাল্লাহ বাদ দিবো একজন আরেকজন ব্যাপারে স্পষ্ট যদি প্রমাণ থাকে তখন আমরা ধারণা করতে পারি তাকে সংশোধন করার জন্য কিন্তু প্রমাণ নাই আমরা ধারণা করে হুট করে বলে ফেললাম এই লোকটা অমুক দলের সাথে সম্পৃক্ত এই লোকটা অমুক খারাপ কাজের সাথে সম্পৃক্ত এই লোকটা অমুক খারাপ কাজের সাথে সম্পৃক্ত এই লোকটা এই কাজ করে এই লোকটা সম্ভবত আগামী দিনে এই কাজ করবে এই খারাপ কাজগুলা করবে মানে এই ধরনের কাজগুলো যারা করে এই ধরনের চিন্তা চেতনা যাদের অন্তরে আসে এটাকে বলা হয় সু উজ্জ্বন এই সু উজ্জ্বন বা খারাপ ধারণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে মানুষের ব্যাপারে খারাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক আমিন আর আগামী পর্বে ইনশাল্লাহ আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখলে কি হবে এবং ভালো ধারণা রাখলে কি হবে এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ পাক আমাদের সকলকে খারাপ ধারণা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম